সুতাটাতে লোকটাতে ধরবো, ও এদিক দিয়ে নিজে দিয়ে ভাই কী করছে, উল্টো দিকে যাইতেছে, যে এদিকে না এসে কী হইতেছে উল্টো দিকে যাইতেছে, এটা মোশন চেঞ্জ হয়ে গেছে। মানে এই টান যদি ঘুরে যায় বা আউলে যায় এটা কোন জায়গা থেকে ঠিক করবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা দেখাবো রিটার্নার টাইমিং, রিটার্নারের টান যদি ঠিক না থাকে তাহলে কোন জায়গা থেকে টান ঠিক করবেন। তো আজকে আমরা শেখার চেষ্টা করবো যে রিটার্নারের টান যদি কখনো আউলে যায় বা ঠিকঠাক কোনো না টানে তাহলে আপনি এই রিটার্নারের টান কোথা থেকে ঠিক করবেন। তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন আমাদের এই মেশিনে রিটার্নারের টান ঠিক আছে কিনা। দেখেন রিটার্নার মিলানের সিস্টেম হলো, এই দেখেন আমি সর্বোচ্চ নিরেল বার নিচে নামাইলাম, নিচে নামানোর পরে আমি এই স্ক্রুটা লুজ দিলাম, লুজ দেওয়ার পরে আমি একদম নিরেলের বরাবর দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এই দেখেন নিরেলের বরাবর দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন খেলাটা কি হয়, বরাবর দিয়ে দিলাম। এখন দেখেন রিটার্নার এদিকে আসার কথা, ঘুরে এদিকে আসবে, ঠিক না? কী করে ওইদিকে যাইতেছে, তার মানে এটা কী হয়েছে, এটা উল্টো হয়ে গেছে। দেখেন দেখেন রিটার্নার এদিকে আসার কথা, ঠিক না? সুতাটা যে লোকটাতে ধরবো, ও এদিক দিয়ে নিরেলে দিয়ে ভাই কী করছে, উল্টো দিকে যাইতেছে, যে এদিকে না এসে কী হইতেছে উল্টো দিকে যাইতেছে, এটা মোশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা সেম অ্যাবোর্ডিংয়ের মতো, মানে এটা মোশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই টান যদি ঘুরে যায় বা আউলে যায় এটা কোন জায়গা থেকে ঠিক করবেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো সাথেই থাকবেন। বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, এখানে দুইটা স্ক্রু, এখানে দুইটা স্ক্রু, এখানে দুইটা স্ক্রু, ঠিক আছে? টোটাল ছয়টা স্ক্রু, তো এই স্ক্রুতে একটা, তিনটার ভিতরে একটা স্ক্রুতে গার্ড আছে। এই গার্ড যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় বা লইরে যায় বা কেউ লড়াই ফেলায়, ধরুন আপনি কোথাও গেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, এখন আপনার এইখান থেকে লড়াই দিছে, এখন আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি মেশিনটা ঠিক করতে পারবেন না, রিটার্নের টান কখনও ঠিক করতে পারবেন না। এখন এখানে কোন গার্ডে স্ক্রুটা দিবেন, এখানে একটা দুইটা তিনটা গার্ড আছে, তা আমাদের কী করতে হবে, আমি যেদিকে ঘুরাচ্ছি মেশিনটা, যে দেখেন আমি যেদিকে মেশিনটা আমার মুভমেন্ট করে, ঠিক আছে? এইদিকে যখন আপনি ঘুরাবেন, এক নম্বর সিরিয়াল, দুই নম্বর সিরিয়াল, তিন নম্বর সিরিয়াল, ঠিক আছে? এই যে দেখেন এই যে গ্রুপটা দেখা যায়, গ্রুপের পরে যে সিরিয়ালটা আছে এখানে হচ্ছে এই স্ক্রুর ভিতরে হচ্ছে গ্রুপটা থাকবে। বুঝতেছি, খুলে আপনাদের দেখাই যে এই গ্রুপে আসলে এই মানে এই স্ক্রুটা, এই গার্ডে আমাদের গ্রুপটা আছে কিনা। ভালো করে বন্ধুরা খেয়াল করেন, এখানে কিন্তু গ্রুপে গার্ডটা নেই, আমাদের সোজা দেখা যাচ্ছে। বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, এই যে আমি যে স্ক্রুটা খুলতেছি এই স্ক্রুর ভিতরেই কিন্তু হচ্ছে আমাদের গার্ড থাকবে। তো আমি স্ক্রুটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্ক্রুটাটা লুজ দিই, লুজ দেওয়ার পরে আমি শেপটা ঘুরানোর পরে দেখেন এখানে কি গার্ড আছে কি না। তো আমি বাকি স্ক্রুগুলো আমাদের একটু লুজ করে দেখাইতে হবে, তো ধৈর্য সহকারে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এই যে আমি শেপটা আস্তে আস্তে ঘুরাচ্ছি, এই যে দেখেন এই যে গ্রুপ দেখা যায়, দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ কিন্তু দেখা যাইতেছে, এই গ্রুপে হচ্ছে আপনার এই স্ক্রুটা থাকবে। হ্যাঁ, এই স্ক্রুটা যদি এই গ্রুপে দেন তাহলে হচ্ছে আমাদের এই মোশন বা টান ঠিক হয়ে যাবে, আর এই গ্রুপ থেকে যখন আপনি চেঞ্জ করে দেবেন তখনই কিন্তু এই টানটা মানে মোশনটা আউলে দেবো গা। তো এখানে তিনটা স্ক্রু, এর জন্য কিন্তু অনেকে বুঝতে পারে না যে কোন স্ক্রুটা গ্রুপে থাকবে। এই দেখতে পাচ্ছেন এই ছিদ্রর পরে যে স্টেপটা আছে, হ্যাঁ, যেদিকে আপনি ঘুরাবেন এইদিকে এই ছিদ্রর পরে যে স্টেপটা আছে এই স্টেপে হচ্ছে এই স্ক্রুটা গ্রুপে দিতে হবে। তো আমি স্ক্রুটা লাগাই, লাগানোর পরে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি স্ক্রুটা লাগাইলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র, এই ছিদ্র পরে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে আমার শেপের ভিতরে গ্রুপ থাকবে, এই গ্রুপের ভিতরে আমাকে দিতে হবে। তো বাকি স্ক্রুগুলো আমি হালকা করে টাইট দিলাম, টাইট দেওয়ার পরে এবার ভালো করে খেয়াল করেন আমাদের মোশন ঠিক হয়েছে কি না। বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, এখনও কিন্তু আমাদের, তো এখন আর আমাদের এই রিটার্নার কিন্তু আবার একটু টাইমিং করে নিতে হবে, কারণ হচ্ছে আগে যেভাবে ছিল এখন কিন্তু সেভাবে নাই। এর জন্য আমরা রিটার্নার বারটাকে আবার আমি মিডল বা সর্বোচ্চ নামানোর পর আমি মিডল করে দিলাম, মিডল করার পরে আপনাদেরকে দেখাই যে টানটা ঠিক হয়েছে কি না। বন্ধুরা ভালো করে খেয়াল করেন, আমি টাইট দিয়ে নেই সম্পূর্ণ ভালোভাবে, না তো লড়ে যেতে পারে। তো আমি টাইট দিলাম, এখন দেখেন যে আমাদের টান কিন্তু, এই যে আমাদের টান কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে একদম 100% আমাদের টান ঠিক হয়ে গেছে। এটা কিন্তু যখন সামনে দিকে আসবে তখন হচ্ছে লুপটা ধরবে এবং সুতাটাকে নিরেলে ভিতরে দিয়ে আসবে, তো এখনও কিন্তু এটা ঠিক আছে,
এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এটা টান এমনকি মোশন দুইটা ঠিক আছে। আর আগে যেভাবে ছিল ওইভাবে কিন্তু টান আওলানো ছিল, উল্টানো ছিল। এখনও দেখেন এই যে 100% এখনও ঠিক আছে টান। তো এইভাবে যদি আপনারা ঠিক করেন তাহলে আপনার মেশিন কিন্তু 100% ঠিক হয়ে যাবে। এই যে মোশন কিন্তু এখনই আমাদের ঠিকঠাক মতোই এই যে টানতেছে। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।